আপনি কি ঘন ঘন প্রেসক্রিপশন হারিয়ে ফেলেন? ফলে দ্বিতীয় বা তৃতীয়বারের মতো চিকিৎসকের কাছে গেলে নতুন করে রোগের ইতিহাস বলতে গিয়ে সময় নষ্ট করতে হয়? জবাব হ্যাঁ হলে আপনার জন্য ভালো খবর। বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে রোগীকে দেওয়া স্বাস্থ্যসেবার সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পরিকল্পনা করেছে সরকার। এটি বাস্তবায়িত হলে বস্তা বস্তা কাগজের স্তূপ যেমন সংরক্ষণ করতে হবে না, তেমনি ফাইল বগল দাবা করে রোগীকেও হাসপাতালে ঘুরতে হবে না। যে কোনো সরকারি হাসপাতাল থেকে রোগের শারীরিক অবস্থা, কি ওষুধ দেয়া হয়েছে, কোন কোন টেস্টের কি রেজাল্ট এসেছে, এসবই জানা যাবে এক ক্লিকে। প্রশ্ন হলো, বাংলাদেশে কি বিশ্বে প্রথম এই সিস্টেম ডেভেলপ করছে? এই সিস্টেমের ভালো দিক কি, খারাপ দিক কি, কত টাকা খরচ হবে? চলুন আলোচনা করি। সঙ্গে আছি আমি আরওয়ার সাদী। প্রথমে জানব কবে থেকে শুরু হলো রোগীদের তথ্য সংরক্ষণের ডিজিটাল পদ্ধতি। স্বাস্থ্য বিষয়ক তথ্য শেয়ার করার ব্যবস্থা বা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস বা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডসের মতো বিষয় কোনো একক দেশে একদিনে তৈরি হয়নি। সময়ের হাত ধরে বিভিন্ন দেশে তা বিকশিত ও বাস্তবায়িত হয়েছে। যতদূর জানা যায়, 1960 ও 1970-এর দশকে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং কানাডায় কিছু প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে তা আরও আধুনিক হয়। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেম ডেভেলপ করলেও বরাবরই এর উদ্দেশ্য রোগীকে ভালো সেবা দেওয়া, রোগীর গোপনীয়তা রক্ষা করা, রোগীর সব তথ্য সংশ্লিষ্ট চিকিৎসকের জন্য সহজলভ্য করা। তবে 1960 বা 1970-এর দশকে আজকের মতো বিস্তারিত তথ্য সংরক্ষণ করা যেত না। তখন ডেমোগ্রাফিক তথ্য, রোগীর ইতিহাস রাখা যেত, তথ্য হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা যেত, তবে তা বিস্তৃত নেটওয়ার্কের আওতায় ছিল না। 1980-এর দশকে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম আরও ডেভেলপ করে। তখন পরীক্ষাগারের ফলাফল এবং ওষুধের তালিকার মতো বৈশিষ্ট্যগুলো সংরক্ষণের তালিকায় যুক্ত হতে থাকে। রোগীর ডিজিটাল রেকর্ড সিস্টেম বিকাশের জন্য 1990-এর দশক একটি উল্লেখযোগ্য সময়। 1996 সালে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য বীমা পোর্টেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টে রোগীর তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষার জন্য ইলেকট্রনিক রেকর্ড ব্যবহারকে উৎসাহিত করা হয়। 2000-এর দশকে এই সিস্টেমের ব্যবহার বাড়ে। 2010-এর দশকে বলার অপেক্ষা রাখে না, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রোগীর স্বাস্থ্যসেবা ও তথ্য ভাগাভাগি করার বিষয়টি ব্যাপকভাবে ডিজিটালাইজড করা হয়। এখন উন্নত দেশগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মেডিকেল রেকর্ড বিশ্লেষণ ও রোগের পূর্বাভাস পাওয়ার মতো বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে। এই সময়ে এসে বাংলাদেশও রোগীর তথ্যকে কাগজের ফাইল থেকে মুক্ত করে নেটওয়ার্কে এবং ক্লাউডে সংরক্ষণের উদ্যোগ নিল। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান, তাদের সব তথ্য নিয়ে একটা ডিজিটাল তথ্য ভাণ্ডার চালু করার পরিকল্পনা করেছে সরকার। ধরে নেই, এই তথ্য ভাণ্ডারে রোগীর নাম, বয়স, রোগের ইতিহাস, কি ওষুধ দেওয়া হয়েছে তার নাম, টেস্টের রিপোর্ট ইত্যাদি থাকবে। রোগীকে একটি আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে। এই নাম্বার দিয়ে রোগী ও তার সংশ্লিষ্ট চিকিৎসক কম্পিউটারে তথ্য ভাণ্ডারে ঢুকে সব কিছু জেনে যাবেন। এই সিস্টেমের নাম হেলথ শেয়ার্ড রেকর্ড বা SHR। এরই মধ্যে প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আগামী 2 বছরের মধ্যে সরকারি হাসপাতালে ডিজিটাল সিস্টেম চালু করা যাবে বলে জানা গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থাটি চালু করা হয়েছে। এই পাইলট প্রকল্পের উপর ভিত্তি করে এখন সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে 623টি হাসপাতালে ডিজিটাল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সে উদ্দেশ্যে আনুমানিক 1,770 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হবে। সুবিধা অনেক। রোগীর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে রোগের ইতিহাস, টেস্টের ফলাফল সব কিছুই থাকছে হাতের নাগালে। গোপনীয়তা বজায় রাখার সুযোগ আছে। কাগজের ফাইলে রোগের ইতিহাস লেখা থাকলে তা পাসওয়ার্ড দিয়ে আটকে রাখার সুযোগ নেই। সেসব ফাইল যে কারো হাতে পড়তে পারে। আবার অনেক সময় রোগী আগের তথ্য ভুলে যান। ওই রোগী যদি পরবর্তীতে হাসপাতালে আসেন, তবে ডেটাবেস থেকে তার আগের রোগের সমস্ত তথ্য সহজেই পাওয়া যাবে। এতে রোগী ও চিকিৎসক উভয়ের ঝামেলাই কমবে। এতে চিকিৎসা সেবা দ্রুত ও সহজলভ্য হওয়ার পাশাপাশি সেবার মানও উন্নত হবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিজিটাল সিস্টেমে নানা ভোগান্তিগুলো আর থাকবে না। তবে এক্ষেত্রে দক্ষ লোক দিয়ে তথ্য সংরক্ষণে রাখতে হবে, যেন তা হ্যাকারদের হাত হয়ে সবার কাছে সহজলভ্য হয়ে না যায়। বিশেষ করে এমন কিছু রোগ আছে যা সম্পর্কে কেবল রোগী ও তার চিকিৎসক অবগত থাকেন, সেসব ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতার দরকার হবে। দরকার হবে যোগ্য ও প্রচুর লোকবল।
প্রস্তাবে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করে স্থাপন করা হবে। এছাড়া 1,03,890 জন সেবাদানকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি 4,458 জন আইটি জনবলও নিয়োগ দেওয়া হবে। তাহলে কর্মসংস্থানও হচ্ছে। এখন দেশের প্রায় 65-67% স্বাস্থ্যসেবা দেয় বেসরকারি খাত। স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সরকারি হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা 52,807টি আর স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা 90,587টি। তাহলে বেসরকারি হাসপাতাল বাদ দিয়ে রোগীর তথ্য ভাণ্ডার তৈরি করলে তা কতটুকু উপকার করবে? এরই মধ্যে ঢাকার বড় কিছু হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় রোগীর সব তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হয়। অ্যাপয়েন্টমেন্ট, রোগের ইতিহাস, প্রেসক্রিপশন হাসপাতালের ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হলেও রোগী ছাপানো প্রেসক্রিপশন হাতে পান। সেই সিস্টেমে তাদের প্রবেশাধিকার নেই। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিবন্ধন করে একটি পেশেন্ট আইডির আওতায় রোগীর সব সেবা নেওয়ার তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা আছে। এছাড়া ঢাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিতে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ এজেন্সি সিডা ও ইউনিসেফের তত্ত্বাবধানে আরেকটি পাইলট প্রকল্প চলছে। স্বাস্থ্য অধিদপ্তরও এতে সহায়তা করছে। অন্যদিকে কিছু বেসরকারি ক্লিনিকেও চিকিৎসা সেবা দেওয়ার সব তথ্য কম্পিউটারাইজড করা হয়েছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বেসরকারি নির্বিশেষে সবার জন্যে একটি তথ্য ভাণ্ডার থাকলে তা মানুষের ভোগান্তি কমিয়ে তা বেশ উপকার করবে। তবে এসবের জন্য দরকার প্রযুক্তি, প্রযুক্তি ব্যবহার করার মতো দক্ষ মানুষ এবং রোগীর গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।